নাটোরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কয়েকটি পিলার ছাড়া কিছুই দৃশ্যমান হয়নি সদর হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন সেন্টার ভবনে নির্মাণ কাজে। এতে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দিতে প্রতিনিয়ত হিমশিম অবস্থা চিকিৎসকদের। ঠিকাদারের প্রতিষ্ঠানের কোনো কাজ না করার বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণপূর্ত বিভাগের। আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে প্রতিবেদন। প্রতিষ্ঠার পর থেকে নাটোর সদর হাসপাতালে কোনো আইসিইউ ও আইসোলেশন সেন্টারের ব্যবস্থা না থাকায় সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসায় রাজশাহী পাঠাতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ে চিকিৎসা ব্যয়। এই সমস্যা নিরসনে 2021 সালে 250 শয্যার সদর হাসপাতালের নবনির্মিত ভবনের সপ্তম তলায় 10 শয্যার আইসিইউ ও 20 শয্যার আইসোলেশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 2022 সালের 27 ফেব্রুয়ারি এটির নির্মাণে চুক্তিবদ্ধ হয় ঢাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এসবিসি প্রাইভেট লিমিটেড ও এসটি ট্রেডিং কর্পোরেশন। ওই বছরের সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সপ্তম তলায় কয়েকটি পিলার ছাড়া নেই দৃশ্যমান কিছুই। এতে চিকিৎসা সেবা দিতে প্রতিনিয়ত হিমশিম অবস্থা চিকিৎসকদের, আর প্রকল্প এলাকায় দেখা মেলেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। খুবই দুর্ভোগের মধ্যে আছি। কিছুদিন আগে আমার চাষা হাড়ের একা করছিল, তাকে আইসিইউ দরকার ছিল, আমরা তাকে বাধ্য হয়ে রাজশাহী নিতে হয়েছে। এখন দেখি খালি কয়েকটা পিলার আছে, এই পিলার দিয়ে আমরা কি করব না হওয়ার কারণে আমাদের মানে দুর্ভোগ এবং ঝুঁকি বাড়তেছে। কোন অদৃশ্য কারণে হচ্ছে না, আর যে কারণে নাটোরবাসী আইসির এ থেকে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কবে সত্যিকারের চিকিৎসা সেবা এই নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে পাবো, এটা আমরা আসলে আমাদের কাছে ধীরে ধীরে স্বপ্নের মতো মনে হচ্ছে। এদিকে নির্ধারিত সময় শেষে 4 মাস আরও বাড়ানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কাজ করেনি উল্লেখ করে গণপূর্ত বিভাগ বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এখন পর্যন্ত আমরা শুধু কলাম ঢালাইটাই দেখছি, তারপরে আবার কাজ বন্ধ আছে। সকলকেই নাটোর জেলার প্রত্যেকটা রোগী সহ যেমন ভুগতে হচ্ছে, সেরকম আমাদের চিকিৎসকদেরও অনেক সমস্যা হয়। কাজ যদি সে আর শুরু না করে, তার বাতিলের প্রস্তাব বা তার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে যাতে আমি প্রতিবেদন পাঠাই, তো আমি অলরেডি এই প্রতিবেদনটি তৈরি করেছি। সে যদি কাজ শুরু না করে, সিকিউরিটি বাজেয়াপ্ত সহ ঠিকাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে আইসিইউ ও আইসোলেশন সেন্টার নির্মাণে ব্যয় ধরা হয় 4 কোটি 92 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর।